তোমার সাথে উম আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো আছো তো? আমি খুব ভালো আছি। সামনেই আমার ছেলের বিয়ে, তাই বিয়ের তত্ত্ব সাজাচ্ছি আর এই শাড়িটা তোমাদের খুলে দেখাচ্ছি। এত সুন্দর একটা শাড়ি কিনেছি। আর শাড়িটা কোথা থেকে কিনেছি জানো? এথনিক বুটিক আছে নিমালিপুর বাটার পাশের গলিতে, সেখান থেকে কিনেছি। তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। আর এই বুটিকের শাড়িগুলো সত্যি অসাধারণ, আমার খুব ভালো লেগেছে প্রতিটা শাড়ি। আমি অনেকগুলো শাড়ি এখান থেকে কিনেছি, প্রত্যেকটা শাড়ি আমার খুব ভালো লেগেছে। আর ভীষণ সুন্দর কাজ, কাঁথা স্টিচ পুরো শাড়িটার মধ্যে দেখো। আর তাছাড়াও ভেতরে ছোট ছোট একটু অন্য কিছু ওয়ার্ক ছিল, যেরকম ফ্রেঞ্চ নট ছিল। তাছাড়া কাঁথা স্টিচ মেন নিচের দিকে কাজ করা। আর কালারটা পুরো দেখো এত সুন্দর। আমার ছেলের বোর এটা গায়ে হলুদের তত্ত্বের সাথে যাবে, মানে এই শাড়িটার দাম নিয়েছে 12,000 টাকা। যেরকম দাম নিয়েছে সেরকম সুন্দর শাড়ি, পিওর তসর। আর কালারটাও কিন্তু বউদের জন্য খুব ভালো। দেখো এইভাবে প্যাক করেছি শাড়িটা, যেহেতু নিজেই এত সুন্দর সেজন্য এটাকে আর দিয়ে কিছু ডেকোরেশন করিনি, জাস্ট ভাঁজ করে নিয়েছি। ভাঁজটা খুব সুন্দর করে করেছি আর ফুল লাগিয়ে নিয়েছি। নিউ মার্কেট থেকে আমি এইসব ফুলগুলো কিনে নিয়েছিলাম আর সেগুলোই লাগিয়েছি। আর কাঁথা স্টিচের শাড়িটা দেখো, কাঁথা স্টিচটা দেখিয়েছি আর আঁচলটা ভাঁজ করে দিয়েছি। কীভাবে ভাঁজ করলাম সেই আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো প্রথমে আঁচলটাকে এরকম করে ভাঁজ করে আমি সেট করে নিয়েছি। আর পুরো শাড়িটাই আমি সেলোটেপ দিয়ে দিয়ে সাইডে সাইডে লাগিয়েছি, ভেতরে কিন্তু সেলোটেপ লাগাইনি, অল্প অল্প করে সেলোটেপ লাগিয়েছি যাতে শাড়িটা কোনো মতেই নষ্ট না হয়ে যায়। কারণ এগুলো তো ভীষণ দামি শাড়ি আর এগুলো যত্নে রাখা দরকার। আমি কোনো পিন বা আলপিন বা সেফটি পিন কিছুই ব্যবহার করিনি, কারণ শাড়িটা যখন খুলবে তখন যদি কোনো মতে টান মারে তাহলে কিন্তু পুরো শাড়িটা ছিঁড়ে যাবে। সেই জন্য শাড়িগুলোকে খুব যত্ন করে আমি ট্রেতে সাজিয়েছি যাতে কোনোভাবেই ছিঁড়ে না যায়। আর শাড়ির কালারটা দেখছো কি সুন্দর, আর কাজটাও কিন্তু খুব সুন্দর। শাড়িটাকে জাস্ট আঁচলটাকে আমি কুচি করে ভাঁজ করি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতেও কিন্তু ভুলো না।